মাও বন্ধে মিশ্র প্রভাব পড়ল জঙ্গলমহল অধ্যুষিত এলাকায়। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলার মাওবাদী অধ্যুষিত এলাকায় বন্ধের ব্যাপক সাড়া। 8ই এপ্রিল বন্ধের ডাক দিয়ে বিভিন্ন এলাকায় পোস্টার টাঙায় মাওবাদীরা। শুক্রবার সকাল থেকে পুরুলিয়া জেলার বিভিন্ন এলাকায় রাস্তাঘাট কার্যত শূন্য। বিভিন্ন বাজারের দোকানপাট খোলেনি বললেই চলে। স্কুল কলেজ বন্ধ। দু একটা সরকারি বাসের দেখা পাওয়া গেলেও বেসরকারি বাসের দেখা নেই। ঝাড়গ্রাম লাগোয়া প্রতিটি সীমান্তবর্তী এলাকা সহ রেল লাইনে চলছে পুলিশের নজরদারি। আরশা পঞ্চায়েত এলাকায় গিয়ে দেখা যায় অধিকাংশ দোকানপাট বন্ধ। দু একটি মোড়ে সিভিক ভলেন্টিয়ারের দেখা মিললেও এলাকার মানুষের মধ্যে বন্ধ নিয়ে আলাদা একটা ভীতির সঞ্চার রয়েছে। মাওবাদী বন্ধ তো, তাই যে লাইনের গাড়িগুলো আছে সেগুলো বন্ধ আছে, আর প্রাইভেট গাড়িগুলো চলছে, আর এমনি ছোটখাটো দোকানগুলো খোলা আছে, বড় দোকানগুলো বন্ধ আছে, মিল টিল সবই বন্ধ আছে আর কি। এটা আমরা জানি আজকে বন্ধটা তো এই যে সেরকম কিছু একটা আমরা ভাই নাই, আভাস পাই নাই। সে একটা বিরাট আতঙ্ক হয়েছে মানে বন্ধের জন্য, বা লোকের সঙ্গে কী হচ্ছে সেটা কিছু আমরা পাইনি, এখন আভাস পাই নাই। বলতো দোকান খোলা থাকলে মাছ ধরে করবো, হাবি যাবো করবো, দোকান ভাঙচুর করবো, এইভাবেই আতঙ্ক ওরা ছড়ায় তো মাওবাদীরা। এখন তো সেভাবে কোনো একটা ধমকি দেই নাই। বন্ধের ভালো সাড়া পাওয়া গেল ঝাড়গ্রাম জেলায়। ঝাড়গ্রাম শহর থেকে শুরু করে পাহাড় জঙ্গলে ঘেরা বেলপাহাড়ি সহ বিভিন্ন এলাকায় অধিকাংশ দোকানপাট বন্ধ, রাস্তাঘাট খাঁ খাঁ করছে। ঝাড়গ্রাম, দধিচুড়ি, বিনপুর, শিয়ালদা, বাঁশপাহাড়ি সহ বিভিন্ন এলাকায় বন্ধের ব্যাপক সাড়া মিলেছে। মাওবাদীদের ডাকা 12 ঘন্টার বাংলা বন্ধের প্রভাব পড়ল বাঁকুড়ার জঙ্গলমহলে। রানীবন্ধ, রায়পুর, সারেঙ্গা, শিমলাপাল এই চারটি মাওবাদী প্রভাবিত ব্লকে যানবাহন চলাচল একেবারেই বন্ধ রয়েছে। দোকান বাজার খোলা হয়নি বললেই চলে। মাওবাদীদের ডাকা বন্ধ সফল বলে মেনে নিয়েছেন বাড়িকুলের পঞ্চায়েত প্রধান। আতঙ্ক কি বলো, যে আতঙ্ক ছিল সেই জায়গা থেকে মানুষ অনেকটাই শান্তিতে বসবাস করছে, এবং মানুষ চায় শান্তিপ্রিয়ভাবে এই এলাকায় বসবাস করতে, এবং সেই জায়গা থেকেই মানুষ বন্ধটাকে অতটা মানে গুরুত্ব বা সেইভাবে যে বন্ধ সফল হোক সেইভাবে মানুষ মানে সাড়াতে চায় না। মানুষ আতঙ্ক থেকেই মানুষ একটা নিরাশায় ভুগছে আর কি। হ্যাঁ, সেটা বাস্তব, যেটা মানে মানুষ যদি সেই জায়গা থেকে না বেরিয়ে আসে, মানুষ এলে আমরা নিশ্চয়ই পরিষেবা দিতাম, তো মানুষ সেই আতঙ্ক এখনও কথাই বলে যে ঘর পোড়া গরু, সিঁদুর মেঘ দেখলে ডরায়। এই জঙ্গলে মেলে মানুষ সেই ধরনের এখানে একটা অশান্তি বিরাজ একদিন করেছিল, সেই ভয়টা এখনও মানুষের তো কাটেনি, সেই জন্যই হয়তো মানুষ একটু মানে চুপচাপ রয়েছে, বা যাতে কোনো অশান্তি না ঘটে সেই জন্যই মানুষ হয়তো সেরকমভাবে বেরোয়নি আর কি। পুরুলিয়া থেকে আনন্দ বিহানী ও বাঁকুড়া ও ঝাড়গ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।